হ্যালো গাইস, কেসে কাছি আজকে সিওসি একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে আপনার এখানে থ্রি স্টার করে দেখাবো। চলো ফার্স্ট আমরা অ্যাটাক করবো। এখানে সিসিতে আমাদের বেবি ড্রাগন বেরোবে, তাই এখানে আমরা একটা সিসিতে একটা বেবি ড্রাগন নামালাম। ওকে, হয়ে গেল। এবার সিসি থেকে এগিয়ে নিয়ে আসার জন্য একটা কোণে আমরা বেবি ড্রাগন নামাবো। এই দুটো এদেরকে মারার জন্য দুদিকে দুটো বেবি ড্রাগন যথাযথ সিসিতে যেগুলো ছিল সবকটা শেষ হয়ে যাবে। এবার এদিকে এয়ার ডিফেন্সকে ড্যামেজ দেবার জন্য আমাদের যা মুখটা বোঝা যায় এটাকে দিলে এয়ার ডিফেন্স ফুল ড্যামেজ হয়ে যাবে। এদিকে এয়ার ডিফেন্স ছিল ফুল ড্যামেজ। এইদিকে যেটা আছে এইদিকে এয়ার ডিফেন্সকে ড্যামেজ করার জন্য বেবিটাকে নামাতে হবে। এয়ার ডিফেন্স পাশে যে আটটা চারটা থাকবে তাকেও ড্যামেজ দিতে হবে। এখানে আমাদের তিনটে বেবি ড্রাগন ইউজ হয়ে গেল, হাতে দশখানা আছে বেবি ড্রাগন। এবার এইদিকে সাইডের দুটো যেটা আছে ড্রাগন সেখানে কিং কুইন আমি দেবো। তাহলে কিং কুইন কী করবে, এখানে পুরো ফুল ড্যামেজ দিয়ে দেবে, আর সঙ্গে সঙ্গে কিনে বুস্টটা দিয়ে দেবো। তাহলে এদিকটা ফুল ড্যামেজ যখনই হতে হবে। এদিকে এই কর্নারে একটা আমরা বেবি ড্রাগন নামিয়ে দেবো, আর সাথে আছে লুনগুলো সব একসাথে নামিয়ে দেবো। যে যেমন খুশি একসাথে নামাতে পারো, চারদিক করে নামাতে পারো। এখানটা ফ্ল্যাগ স্পেল, আর ভেতরে সব কটাকে ফিলিং স্পেল করে দেবো সিঙ্গেল ইনফার্নো টাওয়ারকে। তার সঙ্গে সমস্ত যাবতীয় যা স্পেল আছে যা আছে সমস্ত ওখানে করে দেবো। চোখ ঘুরে পুরো ফুল হয়ে যাবে বেসটা, আমাদের বেস পুরো ফুল হয়ে যাবে, কোনো চাপ নেই। এই কর্নারে আমাদের বেবি ড্রাগন নামানো যাবে না, ক্যানন ফ্লোর সামনে বেবি ড্রাগন নামালেই বেবি ড্রাগন শেষ হয়ে যাবে। কারণ এখানে প্রচুর বোম আছে, তো বেবি ড্রাগন যতগুলো পারবো ভেতর দিকে পাঠানোর চেষ্টা করবো। তাই ভেতর থেকে পাঠালে কী হবে, একটু ফুল বেস ড্যামেজ খাবে, অলরেডি ফুল বেস ড্যামেজ হয়েও গেছে। দেখলে আমরা একটা বেবিটাকে নামিয়ে দেখলাম, একটা চাই না হবে ফুল ড্যামেজ খেয়ে যাবে। তাই ক্যাননের সামনে নামলে হবে না, ক্যানের পিছন দিক থেকে অ্যাটাক করতে হবে। চলো, ওকে, গুড বাই। আজকে ভিডিওটা এই পর্যন্ত, পুরো বেসটা ফুল বেস দুটো ব্যবহার থেকে এখন হয়ে গেল। তারা ভিডিওটা দেখলে অবশ্যই ভিডিওকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ওকে, গুড বাই।